হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গাছছড়া সিরিয়ালের আপডেট নিয়ে ঋদ্ধি খড়ি বাড়িতে এসেই তার মায়ের সাথে দেখা করে মঞ্জিলা বোঝায় যে আমি সারা জীবন জেনে এসেছি রিদ্ধি তুমি এই বাড়ির যোগ্য উত্তরস্বরী তাই তুমি সেটা প্রমাণ করো আজকে তোমাদের বিরুদ্ধে যা যা অ্যালিগেশন আনা হয়েছে সে সবটাই যেন তোমরা ভুল প্রমাণ করে দিতে পারো আর তোমরা এসেছ কই আমাকে তো জানাও তখনই বড় পিসিমনি কি ব্যাপার এই ক্রিমিনাল দুটো বাড়িতে কেন এসেছে ঋদ্ধির রেগে যেতে চাইলে খড়ি টেনে ধরে সব সব প্রশ্নের উত্তর সময় দেওয়া উচিত নয় আর সে কারণেই ঋদ্ধিকে থামিয়ে দেয় খড়ি বলে তোরা এসেছিস ভালো হয়েছে তবে এই বিয়েটা শেষ হয়ে গেলে তোদের এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত দেখো বড় খুকি আমি ওদেরকে ডেকেছি কারণ সমাজের চারটে লোক চার ধরনের কথা বলবে বাড়ির বড় নাতি নাতব উপস্থিত না থাকলে তাই আমি ওদের বলেছি বিয়েটা অ্যাটেন্ড করতে আর পুলিশ একদিনের জন্যই ওদের ছেড়ে দিয়েছে এরপরে ওরা যদি নিজেকে তথ্য প্রমাণের ভিত্তিতে নির্দোষ প্রমাণ করতে পারে তাহলে তো ভালো আর তা না হলে আমি ওদের বলেছি এই সিংহরায় পরিবার ছেড়ে চলে যেতে এই বাড়িতে ওদের কোনো জায়গা হবে না দেখো খড়ি তুমি বাক্স প্যাটরা বাধা শুরু করে দাও বিয়ে শেষ চলে এই বাড়ি থেকে তোমাদের চলে যেতে হবে বুঝতে পেরেছ মধুজাটা যে কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না কি হয়েছে চল দেখি মধুজা আবার কোথায় চলে গেল দেখো না হলুদের অনুষ্ঠান শেষ না হতেই মধুজা চলে গেল। ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়িটা তন্ন তন্ন করে খুঁজেছি এটা শুনেই অবাক হয়ে যায় ঋদ্ধি এদিকে মধুজার একটু জ্ঞান ফিরে এসেছিল ঠিক সেই মুহূর্তে সে যখন উঠে দাঁড়াতে লাগে তখনই তাকে আবারও অজ্ঞান করে সেখানেই ফেলে রাখে অয়না আর তার ড্যাডিকে ফোন করে বলে ড্যাডি এখানে একটা কাণ্ড ঘটে গেছে এখানে কোনালের মা মধুজাকে আমি এরকম করে আঘাত করেছি সে তার জ্ঞান নেই তুমি কিছু লোক পাঠিয়ে দাও যাতে করে ওনাকে নিয়ে যাওয়া সম্ভব হয় আমরা আমাদের গোডাউনে ওনাকে নিয়ে গিয়ে আটকে রাখব। কারণ বিয়ের আগে ওনার সামনে আসার কোনো প্রয়োজন নেই তাহলে এই বিয়েটাই হবে না যা যা আমরা পরিকল্পনা করেছি কোনোটাই আমরা সফল করতে পারবো না দেখো হয় না ওই বক্সটা আমার চাই সেটা আমার হাতেই রয়েছে তুমি আগে ওনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো তারপরে আমি বক্সটা নিয়ে তোমার কাছে যাচ্ছি এই বলে অয়না ফোন রেখে দেয় এদিকে বনি কুনালের জন্য একটা গিফট এনেছে সেটা তার হাতে তুলে দেয় হঠাৎই দেখতে পারে পেছন দরজায় বড় একটা গাড়ি এসে দাঁড়ালো এবং কিছু গুন্ডা প্রকৃতির লোক এরা বিয়েবাড়ির কেউ নয় তারা মধুজাকে নিয়ে যাচ্ছে এরকম করে এরপরে অয়নাকেও দেখতে পারে আর সেটা দেখে বনি এগিয়ে যায় বনিকে ফোন করে ঋদ্ধি বলে বনি তুমি এদিকে এসো তোমার সাথে জরুরি কথা আছে কি হয়েছে জানবো অয়নাকে বিয়ে নিয়ে অনেক বড় একটা কনসপিরিসি হচ্ছে অয়না কিন্তু ওর বাবার সাথে হাত মিলিয়েছে আরও কে আছে জানি না আমাদের সমস্ত সম্পত্তি নেওয়ার ধান দায় কুণালবাবুকে বিয়ে করছে তোমার তুমি কিছু করো একদম চিন্তা করবে না আমি থাকতে শাশুময়ের কিচ্ছু হবে না আমি ওনাকে রক্ষা করে ঠিক বাড়িতে আনবো তুমি একদম চিন্তা করো না একজন গুন্ডাকে আমি আটকেছি তবে কোথায় নিয়ে যাচ্ছে ওদের সেটা আমি বুঝতে পারছি না আমি ফলো করছি জানো তো অয়না ইচ্ছে করে এই সব কিছু করছে যাতে আমাদের পরিবারের ক্ষতি করতে পারে ওই অয়নাকেও আমি দেখে নেব তুমি চিন্তা করো না অয়না যখন গাড়িতে বসে পিছু নেয় সেখানে মোটরসাইকেলে বনি সেখানে আড়াল থেকে গিয়ে দেখতে পারে হাত পা বেঁধে মধুজাকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে বনি আড়াল থেকে সব কিছুই লক্ষ্য করছে মিস্টার দত্ত এবং অয়না দুজনেই খুব হাসাহাসি করছে বলছে যে বেচারি নিজের ছেলের বিয়েটা পর্যন্ত দেখতে পারল না আমাদের এখানে আসতে হলো আর আন্টি আপনি আমার আসল রূপটা দেখে ফেলেছেন সে কারণে আপনাকে এখানে আনতে আমি বাধ্য হলাম কোনোভাবে আপনাকে ওই বাড়িতে আমি যেতে দেব না তাহলে তো আপনি সমস্ত খেলা আমার শেষ করে দিতে পারেন সেজন্য আপনাকে বিয়ে না হওয়া পর্যন্ত এখানেই থাকতে হবে আর জানো তো ড্যাডি ওনার ফোনটা আমি পেয়ে গিয়েছিলাম সেখান থেকে আমি এস করে দিয়েছি ওনার ননদের ফোনে যে উনি মন্দিরে যাচ্ছেন বিয়ে নিয়ে কিছু মানসিক ছিল সেগুলো পূরণ করতে মন্দিরে গিয়েছে আর বিয়ের যা যা বাকি নিয়ম রিচুয়াল রয়েছে সেগুলো যেন মঞ্জিলা পালন করে এটা বলে ফোনটা অফ করে দিয়েছি খুব ভালো কাজ করেছি না ড্যাডি দেখো লকার রুমের চাবিও এনেছি এই বাক্সটাও এনেছি আমি তোমার কথা মতো আজ পর্যন্ত তুমি কোনো কাজ দিয়েছ আমাকে আর আমি সেটা করতে পারিনি সফল হইনি এরকম কিছু হয়েছে কি হয়নি নাও এটা তোমার জন্য বনি রেগে যায় বলে আমি থাকতে কোনো দিনও আমি ক্ষতি হতে দেব না আনটির বনি যখনই এগিয়ে যেতে লাগে বাঁচানোর জন্য ঠিক সেই মুহূর্তে ছুরি নিয়ে মধুজার দিকে তাক করে গুন্ডারা মধুজা ভয় পেয়ে যায় কিন্তু বনের এই সব কিছুতে ট্রেনিং রয়েছে এত সহজে বনিকে কোনোভাবেই হারানো কি সম্ভব হবে বনি এবং মধুজা যদি ওই গোডাউন থেকে বেরিয়ে আসতে না পারে তাহলে তো এই বিয়েটা অয়নার সাথে হয়ে যাবে কুনালের এবং সারাটা জীবন শেষ হয়ে যাবে সেটা কোনোদিনও বনি চায় না ভালোবাসার মানুষের ক্ষতি হোক সেটা প্রকৃত ভালোবাসার মানুষ কখনো চায় না তাই তো বনি নিজের পরোয়া না করে তার শাশুড়িকে বাঁচাতে ছুটে এলো এদিকে ঋদ্ধি খড়ির সাথে মিলে ভাবতে লাগে যে অয়নার কী উদ্দেশ্য হতে পারে এই বিয়েটাই ওর উদ্দেশ্য নয় আমাদের সমস্ত সয় সম্পত্তি নিজের নামে করে নেওয়াটাই অয়নার উদ্দেশ্য সেটা কি করেও করবে ঠিক সেই মুহুর্তে একজন উকিল চলে আসে আপনিকে আমি ম্যারেজ রেজিস্টার করতে এসেছি আগে বলেছে রেজিস্ট্রি হবে তারপরে কুণালের সাথে সামাজিকভাবে বিয়ে হবে বনি রাহুল এবং কিয়ারা এসে তাকে নিয়ে গিয়ে বসায় আর সে ফাইলপত্র দেখছে যেগুলো তৈরি করে আনতে বলেছিল অয়না যেভাবে বলেছিল তখনই ঋদ্ধির সন্দেহ হয়ে যায় আর খড়ি বলে আমাদের এতটুকু কোনো জিনিস ছাড় দিলে চলবে না চোখ কান খোলা রেখে সব কিছুতে নজর রাখতে হবে আমি বুঝতে পেরেছি খড়ি এই ম্যারেজ রেজিস্টারে যারা যারা সই করবে সাক্ষী হয়ে তাদের সমস্ত সম্পত্তির ভাগ অয়নার কাছে চলে যাবে আর আপনি জানেন ছোটো মাকে যে পাওয়া যাচ্ছে না অয়নায় ছোটো মাকে সাথে নিয়ে চলে গেছে কোথাও একটা হয়তো কিডন্যাপ করেছে কি বলছেন কি আপনি এতটা খারাপ হ্যাঁ তুমি বুঝতে পারছো না এই সব কিছুর অয়না একলা করছে না এর সাথে দত্তবাবু তো রয়েছে আর কে রয়েছে আমাদের সেটাই জানতে হবে আর আমি বুঝে গেছি এবার আমি অয়নাকে এমন চাল দেব যে অয়নার কুপকাত হয়ে যাবে আমাদের সমস্ত সম্পত্তি হাতানোর বদলে অয়নাকে এমন একটা প্যাচে আমি ফেলবো যেখান থেকে ও উঠে দাঁড়াতে পারবে না তার জন্য আমাদের সম্পত্তিগুলো অন্য কারণ নামে ট্রান্সফর করতে হবে যাদের যাদের নামে রয়েছে তাদেরকে বাদ দিয়ে তাহলে তারা সই করলেও কোনোভাবে অয়না সম্পত্তির মালিকানা পাবে না ঋদ্ধি খড়ির সাথে প্রতি মুহূর্তেই দুও তাদের সাহায্য করছে দুটিকে যা যা কিছু করতে বলা হয়েছিল সে সব কাজগুলো দুটি করেছে এবং খড়ি মিলে রাহু ঋদ্ধির সাথে ঘরে ল্যাপটপে বসে তারা সেই সম্পত্তিগুলো ট্রান্সফার করছিল আর তখনই রাহুল সেখানে পৌঁছে যায় আর শুনতে পারে যে সব কিছু প্রমাণ জোগাড় হয়ে গেছে সেটা শুনে রাহুল অবাক হয়ে যায় চমকে যায় কারণ রাহুলের চিন্তাভাবনা রয়েছে অয়নাকে এইবারের বউ করে সমস্ত কিছু নিজে হাতের মুঠোয় নেবে কিন্তু বুঝতে পারছে না যে অয়না আসলে সবার ঘরে বন্দুক রেখে সব কিছু নিজের হাতের মুঠো নেবে বলে এই সব কিছু করছে আজকে কাকুমণি ঋদ্ধিখরিকে দেখে বলে তোমরা এসেছো ভালো কথা কিন্তু আমি এই সমস্ত সিংহরায় পরিবারের ব্যবসা বাণিজ্য রাহুলের হাতে তুলে দেবো ওকে দায়িত্ব দেবো কোনোভাবেই তোমাদের কোনো দায়িত্ব থাকবে না আর খড়ি তুমি যে কতটা অযোগ্য বারবার তুমি প্রমাণ করেই দিয়েছ আর তুমি আমাদেরকে সেই কম্পিটিশনটা জেতার জন্য সাহায্য করেছে শুধুমাত্র নিজের দোষ ত্রুটি ঢাকার জন্য নিজের যে খারাপ গুণগুলো রয়েছে সেগুলো ঢাকবে বলে সেটা তো আমরা জেনে গেছি তাই বলছি খড়ি যে ঋদ্ধি এবং খড়িকে আমরা এই পরিবারে কেউই চাই না ওরা সবসময় আমাদের বিরুদ্ধে গেছে দেখো বড় ককা যা কিছু হবে পরে ভাবা যাবে এখন এইসব কিছু নিয়ে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই আর দেখো বাবা এই বাড়িতে যার যা মনে চাচ্ছে সে সেটাই করছে তাই আমার কিচ্ছু বলার নেই রাহুল রেগে যায় বলে দেখো বড় মামু তুমি এখানে আর এই সমস্ত কথা বলো না তুমি চলো তো যখন করে দেখাবে কাজে কর্মে এখন আর এগুলো বলে লাভ আছে ওদের সাথে কথা বলে তুমি কি করবে ওরা এসেছে বিয়ে অ্যাটেন্ড করবে মুখ লুকিয়ে দাঁড়িয়ে রয়েছে সেটাই ওদের জন্য ঠিক আছে দাদুভাই বলে যে ঋদ্ধিখরি তোমরা আমাদেরকে কথা দিয়েছ নিজেদেরকে নির্দোষ প্রমাণ করো আমাদের ভুল প্রমাণিত করো না সবসময় তোমাদের সাপোর্ট করেছি পাশে থেকেছি সেটা যেন সত্যিই সৎভাবে প্রমাণ করে দিতে পারো তোমরা ঋদ্ধিখরি সমস্ত পরিকল্পনাগুলো করেছে যাতে অয়নাকে এই বাড়ি থেকে তাড়াতে পারে ওদিকে বনিও তো বিপদে পড়ে গেল কারণ তার শাশুড়ি মাকে বাঁচাতে গিয়ে বনিও একলা সে পুলিশ ফোর্সকে না জানিয়ে একলাই সেখানে চলে গিয়ে বড় বিপদে পড়লো এতগুলো গুন্ডা এত মানুষের সাথে বনি লড়াই করে তার শাশুড়িকে বাঁচিয়ে নিয়ে যেতে আদৌ কি পারবে কি হতে চলেছে গাছছড়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে কুনালের মাকে বাঁচাতে গিয়ে বনিও কিডন্যাপ হল অয়নার বাবার হাতে বনিও বুঝতে পারল যে আসলে অয়না কতটা খারাপ মানুষ তাই ভালোবাসার মানুষ কুনালের জীবন কোনোভাবেই সে নষ্ট হতে দেবে না তাই বনি তার শাশুড়িকে উদ্ধার করে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে সেই সবকিছুতে আদৌ কি বনি সফল হতে পারবে আর বনিকে আটকে রাখা এতটাও সহজ হবে না আর এদিকে ঋদ্ধি খড়ি তারা নিজেদের মতো করে প্রমাণ জোগাড় করে ফেলেছে রাহুল সেই কথাটা শুনে ফেলায় খড়ি এবং দুটি চমকে যায় এমনকি ঋদ্ধিও কারণ রাহুল যে প্রকৃতির মানুষ ও কোনোভাবেই এই বিয়েটা আটকাতে দেবে না আর নিজের এবং নিজের বোনের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ কোনোভাবেই সে জোগাড় করতে দেবে না আর সেই সব কারণেই ঋদ্ধিখড়ি একটু চিন্তাভাবনার মধ্যে রয়েছে কারণ এই বিয়েটা আটকাতে না পারলে সিংহরায় পরিবারের সমস্ত সম্পত্তি চলে যাবে এবং তার সাথে সাথে বাড়িতে যেহেতু শত্রু নিজের লোক তাই তারা কিন্তু কোনোভাবেই ক্ষতি করার দিক থেকে সরে আসবে না তাহলে বনি এবার তার শাশুড়ি মাকে কী করে উদ্ধার করে এই বাড়িতে আনবে প্রমাণস্বরূপ এবং আদৌ কি অয়নার সাথে কুনালের বিয়েটা হবে নাকি তারই আগে বনির সমস্ত প্রমাণ যেমন জোগাড় করবে ঋদ্ধিখরিও সেসব জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন